সুমতি, মেঘনা, তিতাস, ডাকাতিয়া বিধৌত বাংলাদেশের এক প্রাচীন জনপদ কুমিল্লা। প্রাচীনকালে সমতটের রাজধানী, পরবর্তীকালে ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এই কুমিল্লা। এই উপমহাদেশে শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির পাদপীঠ এই কুমিল্লা। কুমিল্লা জেলার নানা ঐতিহাসিক নিদর্শন পর্যটকদের কাছে আকর্ষণীয়। এই জেলায় পাহাড়ের পুরাকীর্তিগুলোর মধ্যে শালবন বিহার, রূপবানমুড়া, রানীর বাংলোর পাহাড় উল্লেখযোগ্য। এসব স্থান হতে প্রাপ্ত নিদর্শন সমূহ রাখা হয়েছে ময়নামতি জাদুঘরে। রয়েছে শাহ সুজা মসজিদ, সপ্তরত্ন মন্দির, লালমাই পাহাড়ের উপরে অবস্থিত চণ্ডীমাতার মন্দির, কুমিল্লার সুস্বাদু মিষ্টান্ন রসমলাই, বিখ্যাত খদ্দর বা খাদি দেশ বিদেশে সমাদৃত, হোমনার শ্রীমতির বাঁশের বাঁশি, বিজয়পুরের মৃৎশিল্প ও কারুশিল্প, তাঁত শিল্প, কুটির শিল্পের খ্যাতি দেশ বিদেশে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধিক্ষেত্র এবং জেলার বাগমারা জমিদার বাড়ি লাকসামে উপমহাদেশের একমাত্র নারী নবাব এবং নারী শিক্ষার প্রসার ও নারী জাগরণের অগ্রদূত নবাব খাজনেসা চৌধুরীর স্মৃতি বিজড়িত ঐতিহ্য পশ্চিমগাঁও নবাব বাড়ি। ব্যাংক আর ট্যাঙ্কের শহর হিসেবে পরিচিত কুমিল্লা শহরে আছে ধর্মসাগর সহ বহু দিঘি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিপ্লব ও প্রেম দুটি সত্তারই বিকাশ এই কবিতায়। তার দুই স্ত্রী প্রমীলা দেবী এবং নার্গিস উভয়ই কুমিল্লার। কুমিল্লায় প্রতিষ্ঠিত অভয়াশ্রম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধীর স্মৃতি বহন করে চলেছে। ময়নামতি সেনানিবাস, বাংলাদেশের মিলিটারি একাডেমি উদ্বোধন সহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক স্মৃতি বিজড়িত এই কুমিল্লা। বহু মনীষী জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে জেলা ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তাঁদেরই অন্যতম বাংলাকে রাষ্ট্রভাষার প্রথম দাবি উত্থাপনকারী বাবু ধীরেন্দ্রনাথ দত্ত এবং 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদায় প্রতিষ্ঠায় অবদান রাখা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বার্ডের প্রতিষ্ঠাতা সমাজবিজ্ঞানী ডক্টর আখতার হামিদ খান, সুর সম্রাট ডক্টর উস্তাদ আলাউদ্দিন খাঁ, আয়েত আলী খাঁ, শচীনদেব বর্মন সহ অনেক খ্যাতিমান সঙ্গীতজ্ঞ এই জেলার সাংস্কৃতিক ঐতিহ্যকে ছড়িয়ে দিয়েছেন বিশ্বময়। কালের বিবর্তনে অনেক কিছু হারিয়ে গেলেও জেলা শিল্পকলা একাডেমি সারা বছর জুড়ে আয়োজন করে যাচ্ছে নানান অনুষ্ঠানমালা। বাংলা নববর্ষ, নবান্ন উৎসব, নদীকেন্দ্রিক গান, উঠান সংস্কৃতি, বই উৎসব এবং কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় উদযাপন করা হয় শচীন মেলা। এইভাবেই বিভিন্ন সংগঠনের পাশাপাশি এ জেলার শিল্প সংস্কৃতির ধারাকে অব্যাহত রেখেছে জেলা শিল্পকলা একাডেমি। Thank you.